السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله الكريم الذي خلق الإنسان الذي علمه البيان وعلمه القرآن ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لدرود إبراهيم قرآن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زمين كار الله زمين تبوتي كي بوتا سيد بويا سيد তাহলে আস্তে হবে না জোরে হবে একটু চিল্লিয়ে বলেন তো জমিন কার আকাশ কার বাতাস কার বাংলাদেশ কার আইন চলবে কার আইন চলে কার প্রশংসা করবেন কার সকলে পড়ছি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه প্রশংসা করলাম কার লাভ হয়েছে কার লাভ হয়েছে কার প্রশংসা কার এটা বুঝতে হবে এটা না বুঝলে কিন্তু বিপদ আছে সব জায়গায় প্রশংসা করবেন কার আল্লাহ লাখ কার আমাদের আমি যদি নেতার প্রশংসা করি লাখ কার নেতা নেতার জনপ্রিয়তা বাড়বে আমি যদি চেয়ারম্যানের প্রশংসা করি লাখ কার চেয়ারম্যানের
ভোট বাড়বে, ঠিক না বে? ঠিক। আমি যদি কোন পিসা হুজুরের প্রশংসা করি লাভ কার, ওনার কি বাড়বে? মুরিদ বাড়লে আরো একটা জিনিস বাড়বে, এটা কি? টাকাও বাড়বে, হাদিয়া। মুরিদ যার যত বেশি হাদিয়াও। কিন্তু একজনই আছেন যিনি আকাশ আর জমিনের রাজত্ব চালায়, আপনি যখনই তার প্রশংসা করবেন আপনার আমলনামাটা নেক দিয়ে ভর্তি করে দিবেন কে? বুখারী থেকে বলছি কিতাব আস সালাতের হাদিস, বিশ্বনবী নামাজের ইমামতি করলেন, সাহাবা কেরাম মুসল্লি, আল্লাহর হাবিবুল খতিজায় বললেন সুবহান রাব্বিয়াল আযীম, এটা কার প্রশংসা? রুকু থেকে দাঁড়াবার সময় বললেন সামি আল্লাহু লিমান হামিদা, এটা কার প্রশংসা? সোজা হয়ে দাঁড়িয়ে বললেন রব্বানা লাকাল হামদ, এটা কার প্রশংসা? পেছন থেকে একজন সাহাবা আরো বাড়িয়ে বললেন, তিনি বললেন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান, বিশ্বনবী নামাজের সালাম ফিরিয়ে বললেন, নামাজের ভিতরে রুকু থেকে দাঁড়াবার পরে আল্লাহর জন্য দুরুক্ত কথাগুলি কে বলেছো? দাঁড়াও, এগুলি তো আমি শিখাই নাই, কোথায় পেয়েছ? সাহাবা ভয় পেয়ে গেলেন, ভয় পেয়ে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা করে বলি নাই, আমি আমার জীবনের চাইতে আমার আল্লাহকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কাকে ভালোবাসি? আরো জোরে বলো, কাকে ভালোবাসি? নিজের জীবনের চাইতে কম না বেশি? সে আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছে না নাই? সাহাবা বললেন আমি আমার জীবনের চাইতে আমার আল্লাহকে আমি অনেক বেশি ভালোবাসি, আমি যখনই নামাজে দাঁড়াই আমার আল্লাহর কথা ছাড়া আমার আর কারো কথা মনে থাকে না, সেজন্য আল্লাহর জন্য কথাগুলি একটু বাড়িয়ে বলে দিয়েছি। আল্লাহর হাবিব বললেন সাহাবা এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি নবী তুমি নবী নও, আমি যা দেখতে পাই তুমি তা দেখতে পাও না, তুমি যখন নামাজের ভিতরে রুকু থেকে দাঁড়াবার পরে আল্লাহর জনদরিত কথাগুলি বলতেছিলে, আমি তখন আকাশের দিকে তাকায় দেখছিলাম একজন দুইজন নয় বরং ৩০ জনের বেশি ফেরেশতা হাতে কলম কাগজ নিয়ে প্রতিযোগিতায় লেগেছে, তোমার আমলনামায় কে কত বেশি নেক লিখে দিতে পারে? আল্লাহু আকবার। সেজন্য প্রশংসা করবেন কার? ফজরের আজান হলো গম বাংলো, সবার আগে প্রশংসা কা? নাস্তা খাওয়ার পরে কা? দুপুরে কা? মিছিলে কা? দল করবেন করেনি? অনেকে আবার চিন্তা করবে হুজুর আবার কোন দল লই আইলো। আমি কিন্তু আওয়ামী লীগ বিএনপির কথা বলতে আসি নাই, জাতীয় পার্টির জাসদ বাসদের কথা বলতে আসে নাই, আমরা যারা মুসলমান হয়েছি কালিমা পড়েছি আমাদের সব দলের একটা আলাদা দল আছে, সেই দলটার নাম হলো ইসলাম। চিল্লায় বলো কি নাম? যার কাছে ইসলাম ভালো লাগে না তার মতো বেয়াদব, আমাদের ইসলামে কোনো দরকার, কোরআনের কোনো দরকার? তার ছাড়াও আরো অনেক লোক কোরআনের জন্য আছে না নেই? আল্লাহ বলেন ইনতাকবুরু আনতুম ওয়ামান ফিল আরদি জামিআ ফা ইন্নাল্লাহা লাগানিয়ুন হামিদ, তোমরা সবাই যদি কাফের হয়ে যাও আমি আল্লাহর কোন ঠিকানাই। কার কথা? আল্লাহ। কার কথা? আল্লাহ। আল্লাহ বলেন তোমরা সবাই যদি কাফের হয়ে যাও আমি আল্লাহর কোন ঠিকানাই নাই, আর কেউ যদি আমার প্রশংসা না করো জেনে রাখো সকল প্রশংসার মালিক না এমনি এমনি কে? দল কয়টা? নাম কি? ইসলাম। অর্থ কি? আরো ধরে কন, এটা ইসলামিক জলসা, ঠিক না বে? ঠিক। এখানে শান্তি আছে না না? অশান্তি? কিসের কারণে শান্তি? কোন দল যদি এরকমের একটা মিটিং এত রাত পর্যন্ত করত এতক্ষণ ১৪ বার মারামারি হতো, গুতাগুতি আছে না নাই? এদিক থেকে ঠেলা দিয়ে হেদিকে, এ কোন আত্মে হে কোন নাই, একটার আবার আরেকটা জায়গায় তুই কোন গুরু? আমি মন্টুর গুরু। তুই কোন গুরু? আমি সেন্টু গুরু। তুই? আমি হিয়েলের গুরু। গুরুদের কোনো শেষ? কিন্তু এই মাহফিলে আমরা সবাই কয় গুরু? কার গুরু? আমাদের গ্রুপের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ
দলের নাম কি? যার জীবনে ইসলাম নাই তার কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল? এটা মোল্লার কথা না আল্লাহর কথা। সেই ইসলামের সাথে আমরা আছি না নাই? তো এটা জায়গায় দল নিয়ে যাওয়া যাবে না। কয় জায়গা? একটা হলো মসজিদ। আমি দাসদের নেতা, নামাজ হবে? নামাজ হবে? ওখানে দল কার? সবার দল একরকম। মসজিদে দল চলে কা? নামাজে দাঁড়িয়ে আমরা বলি ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, মুতাওয়াজ্জু হলাম কার দিকে? আমরা যারা নামাজি আমরা মুতাওয়াজ্জু হই কার দিকে? আর বাংলাদেশে কিছু ভণ্ড পীরের আবির্ভাব হয়েছে, ওনারা মানুষের কলম মুতাওয়াজ্জু করে হের দাদা হুজুরের কলবের দিকে। তুমি যত বড় আলেম হন, যত বড় পীর হও, কোন মুসলমান মুমিন কোন ব্যক্তির দিকে বস্তুর দিকে মুতাওয়াজ্জু হতে পারবে না, পারবে না, পারবে না। মুমিনরা মুতাওয়াজ্জু হবে কার দিকে? আচ্ছা আপনারা বলেন আমরা কাবার দিকে ফিরে নামাজ আদায় করি কি করি না? কিন্তু আমরা কি কাবার দিকে মুতাওয়াজ্জু না আল্লাহর দিকে মুতাওয়াজ্জু? এরপরে আমরা বলি ওমা আনা মিনাল মুশরিকিন, যারা আমার আল্লাহর সাথে মুশরিকি করবে, শিরিক করবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাহলে মসজিদে দল চলে কার? আল্লাহ। আর একটা জায়গা আছে দলের উপরে চেয়ে যাওয়া যাবে না, সেটা হলো কবর। কোথায়? কবরে কয়জন যাবে? না লগের লোক নিয়ে যাওয়া যাবে? কয়জন? কার কথা? আল্লাহ বলছেন একা একা আসো, ও আদ্দাহু আদ্দা, একা একা আসা লাগবে, দল নিয়ে আসার কোনো ক্ষমতা নাই। আপনি যত বড় নেতা হন, যত বড় পীর হন, যত বড় খাজা হন, আপনি ইন্তেকালের পর আপনাকে কিন্তু দামি কাপড় দিয়ে, জাপানি টেট্টনের কাপড় দিয়ে, সেলাই করা জামা দিয়ে কিন্তু দাফন করানো হবে না, বরং বাজারের অল্প দামের সাদা কাপড় দিয়ে আপনার লাশটা প্যাকেট করা হবে কি হবে না? আপনার লাশটা আপনার আত্মীয় স্বজন আপনার পরিবারের লোকেরা যখন কবরে রাখবে একটা দোয়া সানা নাই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সবাই বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সেখানে রাসূলের দলের কথা আছে না নাই? সুতরাং সেই দল আমরা করতে রাজি আছি না? ইসলামের বেলা কয় দল? কার দল? আল্লাহ। রাজি আছেন? তাহলে চিল্লা বলেন ইসলাম আছে যেখানে, কোরআন হাদিস যেখানে, বন্দর আছে যেখানে, বোমা বাজনা যেখানে, টেন্ডার বাজনা যেখানে, বাসলারা যেখানে, হকানি আলেম ওলামা যেখানে, রাজি আছেন মুসলমান? দলাদলি বুঝি না আমি, বুঝি ইসলাম, আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ বাসদ বুঝি না আমি, বুঝি কোরআন, আমি বুঝি নবী, আমি বুঝি আল্লাহ, আমার এই চার জিনিসের বিরুদ্ধে কোনো বেয়াদব যদি কথা বলে আর ভূমিকা নেয়, আমরা আলাদা থাকবো না এই ব্যাপারে, সবাই কাঁধে কাঁধ মিলাবো, আমাদের সমাজ থেকে বেয়াদবগুলিকে আমরা প্রতিহত করবো। রাজি আছেন মুসলমান? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাও। আওয়াজ বন্ধ, আওয়াজ বন্ধ, হাত উপরে, হাত উপরে, আওয়াজ, আওয়াজ, এবার হাত, দুই হাত উপরে, এবার এরকম করেন, হাসি দিতে কইছি, সুন্দর লাগে কি লাগে না? এই হাতগুলি কে দিছেন? এই হাত উপর থেকে ডাইরেক্ট পকেটে ঢুকবে, কোথায় ঢুকবে?
বাদ টাকা রাখে বাকি টাকাটা এই এত বড় কোরআনের মাহফিলের জন্য মাদ্রাসার জন্য দিয়ে দেবো রাজি আছি হাফ পকেটে ঢুকান হাফ পকেটে ওদিক দিয়ে তালা দাও একটা লোক যেন না যায় মাহফিল কিন্তু শুরু হয় নাই দ্রুত যেতে হবে মাত্র পাঁচ মিনিট তাড়াতাড়ি যাও পকেট থেকে টাকা বের করেন টাকা যদি না থাকে বিসমিল্লাহ বলে ফু দিবেন মোমেনের ফুয়ে বরকত আছে না নাই কথা বলেন আছে না নাই হ্যাঁ পকেট থেকে টাকা বের করেন টাকা না থাকলে ফু দিবেন সবাই সবাই দিবেন সবাই একজন বাদ থাকবে না আপনাদের নিজেদের লোক ছাড়া যেন কেউ টাকা না উড়ায় আপনারা বসে আছেন কেন লোক পাঠান যারা টাকা তুলছ টাকাগুলি দয়া করে মঞ্চে দিও আবার লইয়া বাইকে যাব না কেমনে এই পর্দাটা দেওয়া দরকার ছিল না গরম লাগতেছে মানুষের বসতে সমস্যা সম্মানিত তাওহিদি জনতা আমাদের সাইফুদ্দিন দিলেন 200 টাকা নগদ এটাকে রোকিয়া বেগম 500 টাকা আমাদের সম্মানিত চেয়ারম্যান যিনি আমার ডান পাশে বসা আছেন আপনারা দেখতে পাচ্ছেন আবুল কালাম আজাদ চেয়ারম্যান সাহেব দিলেন 10,000 টাকা মানিক ভাই তিনি দিলেন 2,000 টাকা তারপরে মাস্টার শাহাবুদ্দিন দিলেন 1,000 টাকা আব্দুল মালিক ভাই কত আব্দুল মালিক ভাই আমার ডান পাশে তিনি মাহফিলের সভাপতি তিনি দিলেন 10,000 টাকা কালেকশন শেষ কথা কন কালেকশন শেষ তো আল্লাহ যেন কবুল করে আমরা বলি আমিন আবু তাহের ব্যাংকার তিনি 500 টাকা যারা দিবেন হাতে দিবেন এখন আর নাম বলার সময় নেই আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমরা বলি আমিন আপনারা কি আমার সাথে রাগ করছেন শুধু রাগ করুন না টিহাটাই তো আগে লয়ে গেছেন আসলে না টাকা আপনারা জানেন আমি কালেকশন করি না মাদ্রাসাটা দেখে আমার খুব মায়া লাগছে ওরা আমার কাছে আবদার করছে যে হুজুর আপনি রুমাল কালেকশনটা দিলে একটু ভালো হবে সেজন্য দিয়েছি রাগ করছেন আমরা দিলাম কাকে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার সিররা ও আলানিয়াত আল্লাহ বলছে রাতে দিনে প্রকাশ্যে গোপনে সব ব্যয় করবা কার রাস্তায় আল্লাহ যেন আপনাদের দানগুলি কবুল করেন আমরা বলি আমিন আজ এই দুই দিনের মাহফিল যেন আল্লাহ কবুল করেন আমরা বলি আমিন আমি জানি অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসছেন কষ্ট করতেছেন সেজন্য আমি আপনাদেরকে আজকে খুব বেশি কষ্ট দেব না আমার মাথায় আছে কখন আপনাদেরকে ছাড়তে হবে আমরা একসাথে ইনশাআল্লাহ এই ময়দান ত্যাগ করব এই মাহফিল চক সাহাবিকারী উদয়ন ছাত্র সংঘের উদ্যোগে কারামতিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা দুই দিনের মাহফিল
এ মাহফিল টিতে সভাপতিত্ব করছেন গতকালকে করলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাইয়ুম, আজকে করছেন মাস্টার আব্দুল মালিক, যিনি 10,000 টাকা দিলেন। গতকালকে বক্তা হিসাবে কথা বলে গেছেন হযরত মাওলানা আব্দুর রাজ্জাক, সুপার কারামতিয়া দাখিল মাদ্রাসা। প্রধান বক্তা হিসাবে গতকালকে কথা বলে গেছেন আমার খুব প্রিয়, যাকে আমি কলিজার টুকরা বলে ডাকি, মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার। আমরা দোয়া করি সিংহ পুরুষকে যেন আল্লাহ কবুল করেন। তারপরে গতকালকে কথা বলেছেন ডক্টর মুফতি মোহাম্মদ ইমাম হুসাইন ঢাকা। আজকে মাহফিলটিতে আমার আগে আরো 2 জন আলেম কথা বলেছেন, কথা বলেছেন হযরত মাওলানা আব্দুল হালিম, সিনিয়র শিক্ষক ওলামা বাজার মাদ্রাসা। কথা বলেছেন আমার আগে, যিনি বাংলাদেশ নয় পুরা উপমহাদেশে কয়েকজন বড় আলেমরে লিস্ট করলে ওনার নাম আসে। আমি বলি ওনার মাথাটা হলো একটা কম্পিউটার, কি হাদিস যে কত মুখস্থ এটা আল্লাহই জানে, আমরাও জানি না। যে কোনো বিষয়ে প্রশ্ন করলে তার কাছ থেকে জবাব পাওয়া যায়, সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তার ইলমকে আরো বরকত দেক। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, মিডিয়া আলোচক শায়খ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, প্রধান মুহাদ্দিস জামিয়া কাসিমিয়া নসিন্দি। এ মাহফিলটিতে অনেকে সহযোগিতা করেছেন, সালামান্তে মাস্টার আহসানুল্লাহ, শিব্বির আহমদ, মাওলানা আব্দুর রহমান, সৌজন্যে ফেনী প্রাইভেট হাসপাতাল এন্ড ল্যাপারোস্কোপি, না তারপরে সার্বিক তত্ত্বাবধানে আছেন চর সাহাবিকারী উদয়ন ছাত্র সংঘ, কতগুলি যুবক এই মাহফিলটাকে করালেন। রাত্র অনেক হয়ে গেছে, কষ্ট করলাম। হাশেম ভাই 1,000, হ্যাঁ ওনার ওয়াইফ 500, জামাই 1,000, আল্লাহ কবুল করুক। যাই হোক, আমি সরাসরি কোরআনে চলে যাব, কোনো ভূমিকা আজকে দেব না। কষ্ট করতেছেন তো জানি, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। কথার জব দিতে হবে বুঝে শুনে, আন্দাজি না। ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম। আমাদের দলের নাম কি? ইসলাম। ইসলাম। কবরে যাওয়ার পর প্রশ্ন কয়টা? এখানে ইসলামের প্রশ্ন আছে না নাই? কথা একটা বলছিলাম যে যারা ইসলাম মানে না তাদের কোনো নেক আমল কি হবে না? কথাটা বুঝে শুনে বলেন, যারা ইসলাম মানে না, ইসলামকে জীবন আদর্শ হিসাবে গ্রহণ করে না, তাদের কোন আমল আল্লাহ দরবারে কবুল হবে না। আল্লাহ নিজে বলছেন ফামাইয়া বিলতাগি, যারা ফালাহ সাথে বলেন ফামাইয়া বিলতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবাল মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বললেন গোলাম ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শ যদি তোমার জীবন ব্যবস্থা হিসাবে তালাশ করো, তোমার কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল। এটা কার কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? এক্ষেত্রে ইসলাম আমরা মানতে রাজি আছে না নাই? কিছু মানব, কিছু ছেড়ে দিব, কদ্দুর কথা কানা কত পার্সেন্ট? 10%, 70%, 99%, চিল্লা বলো কত পার্সেন্ট? যারা 1% ছেড়ে দাও, তোমাদের অনেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ বলছেন আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেন কিতাবের কিছু মানবা, কিছু মানবা, কিতাবের কিছু আয়াত মানবা, কিছু মানবা না হতে পারে না। তোমরা যদি কোরআনের কিছু মানো আর কিছু ছেড়ে দাও, দুনিয়াতে আমি তোমাদেরকে লাঞ্ছিত অপমানিত করব, আর হাশরের ময়দানে আমি আল্লাহ ধাক্কায় তোমাদের জাহান্নামে ফালায় দেব। জোরে কর নাউযুবিল্লাহ। ইসলাম মানা লাগবে কদ্দুর, আরো জোরে কর কত পার্সেন্ট? এই ক্ষেত্রে এটা যদি আমার বাপের বিরুদ্ধে হয় মানবো না, কথা বল। কোরআনের আয়াত যদি আমার বাপের বিরুদ্ধে যায়, আমার বাপের মানবো না, কোরআন মানবো?
কোরআনের আয়াত যদি আমার নেতার বিরুদ্ধে যায় নেতাকে মানবো না কোরআন মানবো কোরআনের আয়াত যদি আমার বাবা হুজুরের বিরুদ্ধে যায় বাবারে মানবো না আল্লাহর কোরআন মানবো কোরআনের আয়াত যদি আমার দলের কর্মসূচির বিরুদ্ধে যায় দল মানবো না কোরআন মানবো এক কথায় বলা যায় যেই দলের কর্মসূচিতে কোরআন নাই নামাজ নাই সেই দল আমরা সেই দল আমরা সেই দল আমরা যাদের জীবনে নামাজ নাই রোজা নাই কালিমা নাই কোরআন নাই ইসলাম নাই তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক তবে তাদের সাথে আমরা মারামারিও করব না কারণ দিনের ব্যাপারে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন কে বিশ্ব নবীর উপরে সে আয়াত থেকে আমি আজকে কথা বলবো বিশ্ব নবী কোরআনের দাওয়াত দিচ্ছেন চাচার কাছে যা দাঁড়ায় থাকে চাচার নাম কি আবু তালিব ছোটবেলায় বিশ্বনবীকে কাঁধে নিয়ে মক্কার অলিতে গলিতে ঘুরতেন বাচ্চা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে নিয়ে ঘুরতেন লোকেরা বলতো আবু তালিব যাকে কাঁধে নিয়ে ঘুরো সে কিন্তু সাধারণ নয় তোমরা হলো মক্কার নেতা আর যারে তুমি কাঁধে নিয়ে ঘুরো তিনি হবে বিশ্ব নেতা কি নেতা এটা কোরআনে আছে না নাই আলাম না শরফ লাকা ওয়া দানা আল্লাযী আনকাযা যাহরাক ফরফানা লাকা সারা পৃথিবীতে আল্লাহ নাম যেখানে নবীর নামও কেউ যদি কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান হবে মোহাম্মদ রাসূলুল্লাহ বলা লাগবে কি লাগবে না কালিমার দুটো অংশ একটা যদি মানে আর একটা যদি না মানে সে মুসলমান না কাফের আমিন আরো জোরে বলেন আমিন যেমন আমরা যখন জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার খেয়াল করেন আমরা যখন জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ এটা 100 বার বললাম কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার যতক্ষণ না বলি আমরা যারা মুমিন আমাদের কলিজা ঠান্ডা ঠান্ডা 100 বার বললাম লা ইলাহা ইল্লাল্লাহ শেষ পর্যায়ে বলা লাগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলার আগে কি লাগে না এই কালিমা যারা মানে না তারা কি মুমিন না কাফের কেউ যদি কয় লা ইলাহা ইল্লাল্লাহ এর দূর মানে মোহাম্মদ রাসূলুল্লাহ মানি না হে মুমিন না কাফের আমিন আরো জোরে বলেন আমিন দুইটা অংশই মানা লাগবে একটা হলো আইনদাতার নাম কি আল্লাহ আমাদের নেতার নাম কি আল্লাহ আমার নেতা কি আরবের নেতা অনেক বেয়াদব আছে আমার নবীর নেতা কইতে রাজি না তো শব্দ তো দুইটা হয় নেতা না হয় অনুসারী শব্দ কয়টা হয় নেতা হয় ইমাম না হয় মুক্তাদি কথা ঠিক না বেঠি হয় ছাত্র না হয় শিক্ষক তো আপনি বলেন তো আমার নবী কি নেতা না অনুসারী কথা বলো আমার নবী কি অনুসারী বলা যাবে বললে ইমাম থাকবে আমার নবী কি মুক্তাদি না ইমাম আমার নবী কি শুধু ইমাম না ইমামদেরও ইমাম আমার নবী কি শুধু রসুল না রসুলদেরও রসুল আমার নবী কি শুধু নবী না নবীদেরও নবী আমার নবী তো এমন নবী আমার নবীর সামনে যারা দাঁড়ায় নবী দাঁড়াইলো নবী থাকে না সে উম্মত হয়ে যা কি পাওয়ার আমার নবীকে আল্লাহ দিলেন সুপ্রিম অথরিটি দিয়ে বানালেন তোমার আল্লাহ পড়ো বিশ্ব নবীর পরে আর কোন নবী নবী আসবে নাকি কথা বলেন আসবে তবে হ্যাঁ আসবেন দুইজন কয়জন একজন হলো ঈসা আলাইহিস সালাম তবে তিনি কিন্তু নবী হয়ে আসবেন না তিনি কিন্তু বিশ্ব নবীর উম্মত হয়েই আসবে আরেকজন নবী মেহেদী না ইমাম মেহেদী কথা বলো ইমাম অর্থ কি কথা বলেন ইমাম অর্থ কি যারা ইসলামে আদর্শ মানে না ইসলামকে দল হিসাবে মানে না তারা ইমাম মেহেদীকে নেতা হিসাবে পাবে না পাবে না পাবে না পাবে না কারণ ইমাম মেহেদী কিন্তু নবী হয়ে আসবে না ইমাম হয়ে আসবে কি হয়ে আসবে ইমামের বাংলা কি আপনারা বলেন তার মানে নবুয়তের দায়িত্ব পালন করার আর কোনো সুযোগ
কিন্তু নেতৃত্ব দেওয়ার মতো সুযোগ আছে না নাই? আজও আছে না নাই? আমার পর্যন্ত আছে না নাই? সেই নেতৃত্ব আমরা মানতে রাজি আছে না নাই? আবু তালেব চালাক মানুষ, মোহাম্মদ সাল্লামকে কাঁধে নিয়ে মক্কার গলিতে গলিতে ঘুরে, লোকেরা কয় তুমি তো শুধু মক্কার নেতা, তোমার ভাতিজা হবে বিশ্ব নেতা, কথা বলো। আবু তালেব বিশ্বনবীর মুখ থেকে লালা নিয়ে সারা গায়ে মাখতেছে। কি মাখতেছে? শুধু লালা মাখে না, বিশ্বনবীর সুমায় কপাল থেকে নিয়ে পা পর্যন্ত সব জায়গায় চুমু খাইছে, সব জায়গায় লালা লাগাইছে। একটা জায়গায় লাগাইতে মনে নাই, সেটা হলো পায়ের তলা। কোন জায়গা? কোন জায়গা? ওখানে লাগাই নাই। এত বেয়াদব ব্যবহার হয় না এর। মুরব্বীরা কয় চোর যখন চুরি করে কিছু আলামত রাখা যায়, কথা ঠিক না? চোর যখন চুরি করে কিছু আলামত রাখা যায়। বোখারি থেকে বলছি, বোখারির হাদিস, বিশ্বনবীর চাচা যেদিন ইন্তেকাল করতেছেন, আল্লাহর হাবিব সেখানে যে বলতেছে, চাচা একটা বার শুধু কালিমাটা তুমি পড়ো, তুমি যদি একবার কালিমা পড়ো আসরের মাঠে আমি তোমার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। চাচা কিন্তু কালিমা পড়ে না, একবার এদিকে তাকায় একবার সেদিকে তাকায়, মনে মনে ভাবতেছে মৃত্যুর আগে দল পাল্টায় কোন বিপদে পড়ি, বদনামে হবে, দল পাল্টাবো না। কিন্তু দলটা যদি পাল্টায় কালিমার দলে যদি যোগ দিত, লাভ কম হইতো না বেশি হইতো? আল্লাহর হাবিব মাতার কাছে যায় কয়, চাচা একবার পড়েন, ঠিক আছে সমাজের লোকদেরকে না শোনান, আমার কানে কানে পড়েন। হাদিস আছে না নাই? আমার আমার কানে কানে শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহটা পড়েন, আপনি দেখবেন কিয়ামতের ময়দানে আমি আপনাকে সুপারিশ করব। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায় জানায় দিলেন, হাফিজ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আপনি চাইলেই কাউকে ভালোবেসে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবিটা কার কাছে? এই আয়াত যখন নাজিল হলো বিশ্বনবীর কান্না বেড়ে গেছে। আল্লাহর হাবিব বুঝতে পারলেন আমার চাচার কপালে হেদায়েত, হেদায়েত। কানতে শুরু করলেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমি ছোট্টবেলা মা হারিয়েছি, বাপ হারিয়েছি, আমার চাচা আমাকে লালন পালন করেছে, আমার চাচা কালিমা না পড়ার কারণে জাহান্নামে যাবে, আমার কাছে ভালো লাগছে না। আল্লাহ বলেন, হাবিব আপনি কাঁদবেন না, জাহান্নামীদের ভিতরে সবচেয়ে কম আযাবটাই আমি আপনার চাচাকে দেব। সুবহানাল্লাহ, মুখ দিয়ে আইয়ে না, কি দিবে কথা কি বুঝে? যত জাহান্নামী আছে সবচেয়ে কম আযাব পাবে আবু তালিব। কেন পাবে? গায়ের মধ্যে কি লাগাইছে? আর মোহাম্মদ ইসলামের কি দিছে? কি দিছে? এটা তসলিমা নাসরিনের সুমা না, এটা মহব্বতের সুমা। আমরা বাচ্চাকে চুমা দেই কি দেই না? দিবেন, এটা সুন্নত। বুখারি থেকে বলছি, বুখারির সহি হাদিস, একজন বেদুইন মহিলা এসে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা মুমিনেরা তো বাচ্চাদেরকে চুমু খায়, আমরা তো চুমু দেই না। আল্লাহর হাবিব বললেন, তোমাদের কাছ থেকে আল্লাহ যদি মহব্বত উঠায় নেয়, আমার কিছুই করার নাই। আমরা যারা মুমিন, আমরা যখন বাচ্চাদের চুমা দিই আল্লাহ খুশি হয়ে যায়। বাচ্চারা কি দেন? এটা দেওয়া সুন্নত। এটা দেওয়া কি? আপনি না দিলেও বাচ্চা আগে দিবে। দিবে কি দিবে না? কথা বলেন, দিবে কি না? আমার ভাইয়েরা কথা শোনেন, আল্লাহর হাবিব খানিকটা খুশি হলেন যে আমার চাচার জাহান্নামের কম আযাব দিবে, খুশি হয়ে গেলেন। আল্লাহকে বললেন, আল্লাহ আমার চাচাকে আপনি কম আযাব দিবেন, আযাবটা কেমন হবে জানতে চাই। আল্লাহ বললেন, হাবিব কম আযাবটা জানেন, এবার শুনে নেন, আপনার চাচাকে আমি দুইটা জাহান্নামের জুতা পরায় দেব। কি পরাবে? জুতা। কিসের জুতা? আল্লাহর হাবিবকে আল্লাহ বললেন, হাবিব আমি আপনার চাচাকে দুইটা জাহান্নামের জুতা পরায় দেব, আর এই জুতার তো মারাত্মক তাপ হবে, এই জুতার তাপে মাথার মজকটা গলে নাক দিয়ে গড়গড় করে বেরিয়ে যাবে, যেরকম নাউযুবিল্লাহ।
আযাবটা কম না বেশি? বেশি। কম না বেশি? বেশি। দুইটা জুতা পরাইলে যদি এত আযাব হয়, যারা সারা শরীর নিয়ে জাহান্নামে যাবে তাদের আযাব কম হবে না বেশি হবে? সে আযাব থেকে আমরা বাঁচতে রাজি আছি না নাই? সে আযাব থেকে যদি বাঁচতে চান, হেদায়েতের বিকল্প কিচ্ছু সেই হেদায়েতের পথে চলতে আমরা রাজি আছি না নাই? সেই হেদায়েতের পথটা কি লেলিনের পথ, কালমাস্টের পথ? কার পথ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন সবাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্দালিন আমিন। কথা আপনাদের এলাকার লোকেরা ঢাকা জানতো? কথা কেন বাসে ওঠেন কোন জায়গায় যাইয়া? মহিপাল হেনি। কোথায়? কথাটা খেয়াল করেন, আমি এটা বলে আলোচনা চলে যাব। মহিপালে গেলেন, বাসে উঠলেন, কন্ডাক্টরকে টাকাও দিলেন, 250 টাকা ভাড়া দিলেন, ঢাকা যাবে। ঢাকা কি কোন দিকে আপনাদের থেকে, পশ্চিম দিকে না পূর্ব দিকে? কথা কয় না। কিন্তু বাসের ড্রাইভার রওনা দিছে পূর্ব দিকে। আপনি দৌড়ায় যা বললেন, ড্রাইভার সাহেব আমি তো ঢাকা যাব। ড্রাইভার কইতেছে আমি তো ঢাকায় যাইতেছি। আপনি বলতেছেন বেটা ঢাকা তো পশ্চিম দিকে, তুমি পূর্ব দিকে যাও কেন? ড্রাইভার কে অসুবিধা নাই, এদিক দিয়ে ঢাকা যাবো। আপনি খুশি হবেন না বেজার হবেন? কথা বুঝে শুনে বলেন, খুশি হবেন না বেজার হবেন? আপনি কইবেন তুই গাড়ি থামা, তুই বোধহয় গাঁজা খাইছ, বলবেন না? আপনি কইবেন তোর যাওয়া তুই যা, আমার টিহা আরে দে আয় নামি দেখ, বলবেন না চেয়ারম্যান সাহেব? কেন বলছেন? কারণ আপনি জানেন ঢাকা পূর্ব দিকে না, ঢাকা কোন দিকে? চিৎকার দিয়ে বলো কোন দিকে? এই কোরআনের পথে মাইর আছে, ঠেলা আছে, হামলা আছে, মামলা আছে, রক্ত দেওয়া আছে, পাশের মঞ্চ আছে। যদি তুমি জান্নাতে যেতে চাও, আর দুনিয়া সিজনুল কয় না তো ও জান্নাতুল, দুনিয়াটা মোমেনের জন্য জেলখানা, এটা কার কথা? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু এমন কোন তরিকা যদি আমার সামনে হাজির করা হয় যে তরিকাতে বদনামি নাই, যে তরিকাতে রক্ত দেওয়া নাই, হামলা খাওয়া নাই, মামলা খাওয়া নাই, বুঝতে হবে এই তরিকা দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, ওই তরিকার গন্ডগোল আছে না নাই? এই তরিকা আমার নবীর তরিকা হতে পারে না, এই তরিকা বন্দামি 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 যাবে। আমার ভাইরা, আমার ভাইরা, ঢাকা কি পূর্ব দিকে না পশ্চিম দিকে? বাসের ড্রাইভার যদি কসম খায়ও বলে আমি পূর্ব দিকে এই তোরে ঢাকা দেবো, আপনি কি রাজি হবেন নাকি? সুতরাং যে ইসলামের বিরুদ্ধে নবীর আদর্শ নাই, সে আদর্শ আমার আদর্শ হতে তবে আমরা জোর করে কারে ইসলাম দেই না, যার ইচ্ছা সে আসবে, যার ইচ্ছা না আসবে, যদি আসে কপাল ভালো, না আসলে তার কপাল তে খাবে। কথা ঠিক না বেঠি? এই ব্যাপারে আমি কথা বলবো আজকে সূরা বাকারা থেকে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বললেন, লা ইকরাহা ফিদ্দিন, আমার দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, টানাটানি নাই, দরজাটা খোলা আছে, যে আসবে সে মজা পাবে, না আসলে মজা পাবে। এজন্য কোরআনের কাছে একবার যারা যায়, দ্বিতীয়বার তারা কোনোদিন কোরআন ছেড়ে চলে যায় না। এই কোরআনের সাথে থাকতে রাজি আছি না নাই? বেস্কি দিলে শেষ না, খেলা দিলে শেষ না, বেলুন ফুটলে শেষ না, কি সাহস মুসলমানের! ফলিতিন একটা ফুটছে আর কি, ওই যে গাড়ির চাক্কার নিচে পড়ে ফলিতিন ফুটে না, আওয়াজ কম হয় না বেশি হয়, হ্যাঁ আসে আওয়াজ হেঁটে দিছে তো লোকেরা কবায় দৌড়াও কেন, কোথায় দেখো কি হয়েছে, নিজে যাইতে এখানে কি সাহস? নবীদের সাহস আছে না নাই? হুঙ্কার আছে না না?